হাই বন্ধু, আমি দীনেশ। আমার ছাদ বাগানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে বাড়িতে আমরা কীটনাশক এবং ফাঙ্গিসাইড তৈরি করব, যাতে মিলি পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচানো যায়। এই মিলি পোকা বা দই পোকা কীভাবে মারবো সেটাই আজ দেখাবো। চলো বন্ধুরা, তাহলে দেখা যাক আমি কিভাবে বাড়িতে কীটনাশক তৈরি করি। প্রথমে আমরা বেকিং সোডা নেব 2 চামচ 1 লিটার জলে। যেহেতু এখানে আমি 1/2 লিটার জল নিয়েছি, তাই আমি 1 চামচ নিয়েছি। সেই সঙ্গে সঙ্গে নেব নিম তেল নিতে পারি বা সর্ষের তেলও নিতে পারি আমরা, 1 লিটারের জন্য 1 চামচ। ভিম লিকুইড নিতে পারি, বা সেই সঙ্গে ভিম লিকুইড না থাকলে আমরা হ্যান্ড ওয়াশ নিতে পারি বা শ্যাম্পু নিতে পারি। যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেটাই তুমি নেবে, 10 থেকে 15 ফোঁটা পার লিটারে নেবে। সেই সঙ্গে আমি নেব একটু হলুদ, অর্থাৎ 1 লিটারে 1/2 টিস্পুন হলুদ আমি নিয়ে নেব। এটা হলুদটা মোটামুটি ফাঙ্গিসাইডের কাজ করে, যদি ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে হলুদ পুরোপুরি ফাঙ্গিসাইডের কাজ করে দেবে। আর এটা আমাদের জৈব রাসায়নিক তৈরি হবে বা জৈব কীটনাশক তৈরি হবে, যেটা গাছে দিলে গাছ খুবই ভালো থাকবে। আমরা রাসায়নিক ব্যবহার না করে আমরা এই জৈব রাসায়নিক তৈরি করে আমরা গাছে দিতে পারি। এতে মিলিপোকা অবশ্যই দমন হবে, কোনো চিন্তা নেই। এবং তবে একটু খেয়াল রাখবে যাতে এটা স্প্রে করা যায় বিকালের দিকে বা সকালের দিকে, বিকালে করলেই ভালো, রোদে সময় করবে না, এদিকটা খেয়াল রাখতে হবে তোমাদের। মিলিপোকা হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে সেখানে পিঁপড়ের উৎপাত হচ্ছে, এবং কারণ হচ্ছে মিলিগুলো গাছ থেকে তার খাবার উপাদান সংগ্রহ করে, নিজেরা বেঁচে থাকে, এবং পিঁপড়ে যারা আছে পিঁপড়েগুলোকে তাদের হানিডিউ বলা হয়, সেই এক ধরনের রস সেটা দিয়ে দেয়, যার ফলে পিঁপড়েরা কী করে ওদের সাথেই থাকে, কেউ আক্রমণ করলে পিঁপড়ে তাদের প্রতিরোধ করে। দেখতে পাচ্ছ গাছগুলোতে স্প্রে করবো, একদম স্নান করিয়ে দেবে যেখানে মিলি হয়েছে। আর যদি প্রচণ্ড হারে হয়ে যায় সেক্ষেত্রে একটা লাঠি বা কাঠি দিয়ে একটু ওখানে একটু নেড়ে তেড়ে দিয়ে, যাতে বা ওইটাকে একটু ফেলে দিয়ে তারপরে স্প্রে করবে, তাহলে খুব ভালো কাজ হবে আরও। তো বন্ধুরা, যদি তোমরা এভাবে তৈরি না করো তাহলে বিভিন্ন রাসায়নিকগুলো যাদের আছে তারা দিতে পারো। ট্যাকজোন বলে একটা আছে, সেটা 1/2 টিস্পুন পার লিটারে দেবে। এক্কা দিতে পারো, বা রোবোসিস প্লাস, সেটাও খুব ভালো কাজ দেয় এই রাসায়নিকগুলো। তা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সাধারণত দেখবে জবা গাছ এবং বিভিন্ন স্থল পদ্মগুলোতেই মিলি পোকাগুলো প্রচণ্ড অ্যাটাক করে। দেওয়ার পরে আশা করি তোমাদের আর এই সমস্যা থাকবে না এই ওষুধটা দেওয়ার। আমার পরবর্তী ভিডিও বিভিন্ন জবা গাছের কাটিং থেকে আমি চারা কী করে করব সেটা তোমাদের সামনে।